সুপ্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আমরা 16 ডিসেম্বর উপলক্ষে আমার বড় ভাইরা শামীম ভাই, কবির ভাই, কুচি ভাই, আরো অনেকের নাম শুনেছেন হয়তো, বলা হয়নি, সবাই আমাদের খুশির জন্য, আনন্দের জন্য একটা ছোটখাটো টুর্নামেন্টের আয়োজন করেছেন। তারা পুরস্কারের ব্যবস্থা করেছেন, ফাইনালে যারা থাকবে তাদের জন্য পুরস্কারের আয়োজন করা হয়েছে। আজকে আমরা যে আয়োজন করেছি তার চতুর্থ খেলা আমাদের এখানে আমাদের ইমরান ভাইকে হাজির করছি। তারপরে সেমিফাইনাল খেলা হবে। যাই হোক, আমি খেলা দিয়ে চলে যাচ্ছি। আবারও বলছি, আমরা যেন সুন্দর করে সুন্দরভাবে এরকম খেলা দিতে পারি, খেলাকে ধরে রাখতে পারি, কারণ বাংলাদেশ এখন কোনো খেলাই হচ্ছে না। ক্রিকেট ফুটবল একটা আলাদা খেলা, ক্রামটাই এখন আমরা খেলি। তো আপনারা আমাদের পাশেই থাকবেন, বিকেএম মিডিয়ার পাশেই থাকবেন। এখন আমি টস করার জন্য শামীম ভাইকে অনুরোধ করছি, আপনার যাকে মনে হয় স্টেজটি দেন। ইমরান ভাই, আপনি টস করবেন, নিয়ম কি জানেন? জি, দাগে যদি লাগে ডিসকোয়ালিফাই, আবার আমি বলে দিলাম, আপনি প্রথমে স্টার্ট করেন। ঠিক আছে, টস। এর মধ্যে সেমিফাইনাল উঠেছেন কোচি ভাই, আমি আর তপন ভাই। আজকে যে বিজয় হবে তিনিও সেমিফাইনাল উঠে যাবে। সহজ একটি ভিস হয়ে গেল, স্ট্রেট চলে গেল। হেড কভার ইমরান ভাই, সুন্দর হালিম ভাই আস্তে আস্তে সবগুলি ফেলে দিলেন এবং লাশগুলিটিও ফেলে দিয়ে তিনটি পয়েন্ট। হালিম ভাইয়ের স্ট্রাইকে 3 পয়েন্ট, হালিম ভাই পেয়ে এগিয়ে গেলেন। এখন স্ট্রাইক করবেন ইমরান ভাই। সুন্দর স্টেক করেছিলেন কিন্তু পকেট থেকে ফিরে আসলো, যার কারণে স্টেক চলে গেল হালিম ভাই।
সৌজন্যে আমাদের এই গ্রাম প্রতিযোগিতা অ্যাকচুয়ালি আমাদের বড় ভাই ছোট ভাই এবং বন্ধু মহ যারাই আছেন সবার সৌজন্যে এই গ্রাম প্রতিযোগিতা ইনশাআল্লাহ আমরা সুন্দর করে ফাইনাল খেলাটিও আপনাদের দেখাবো। খেলছেন কে আমাদের এই প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলবে তিনজন নির্ধারিত হয়ে গেছে, আজকে যে উইন হবে সেই সেমিফাইনালে খেলবে এবং লটারির মাধ্যমে সেমিফাইনালে যার সাথে যার পড়বে এবং বড় একটি গিফটের ব্যবস্থা আমার বড় ভাইরা করেছেন ইনশাআল্লাহ চ্যাম্পিয়নকে দেওয়া হবে সবার পক্ষ থেকে এবং বিকেএম মিডিয়ার পক্ষ থেকে। সুন্দর মেরেছিলেন কিন্তু খেলার সাথে ভাগ্য ফেভার করতে হবে, যাই হোক স্টেক চলে গেল হারিম ভাই হাত। সুন্দর সুন্দর শট হালিম ভাই, আমাদের ইমরান ভাই সুন্দর মারলেন, সুন্দর খেলছেন, তিনি সবসময় সুন্দর খেলে থাকেন। আজকে তিনি চারটি করে ফেলে দিলেন,
তিনটি গেমের সুযোগ করা দরকার ছিল আমাদের, সময়ের কারণে আমরা একটি গেমের সুযোগ করেছি। ইনশাআল্লাহ সামনে তিনটি করে গেম খেলারও একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে। আমাদের জানে ইমরান ভাই অনেক বড় মাপের প্লেয়ার, তার প্রজ্ঞা, তার খেলা, তার সৌন্দর্য অনেক। ইনশাআল্লাহ এক গেমে হয়তো সবাই ফুটে উঠতে পারে না, যাই হোক আপনারা সবাই ভালো ভালো খেলা দেখবেন সে আশাই স্টার্ট করছি ছোটখাটো টুর্নামেন্ট। একটি মিস হয়ে গেল, সুন্দর খেললেন আমাদের হালিম ভাই, একটি গুটি ছুটিয়ে আরেকটি গুটি নিলে, একটি গুড়িকে সহজ করলেন, দেখা যাক। এবং 13টি পয়েন্ট পেয়ে হালিম ভাই পৌঁছে গেলেন 22 পয়েন্টে। এদিকে ইমরান ভাইও কম না, অনেক বড় মাপের প্লেয়ার, তিনি কি পারবেন এই 22কে টপকে এই গেমটিকে দিয়ে একটি রেকর্ড করতে, তাই এখন দেখার বিষয়। অসাধারণ স্ট্রাইক করলেন আমাদের ইমরান ভাই, সুন্দর ইমরান ভাই। এই মিডিয়াতে অনেক খেলেছেন, হয়তো মিডিয়াতে প্রথম, তিনি অ্যাকচুয়ালি অনেক ভালো খেলে থাকেন, আপনারা তাকে পাবেন সামনে আরো অনেক খেলা তার পাবেন। সুন্দর খেলছেন, সহজ একটি মিস হয়ে গেল, একটি বড় ধরনের পয়েন্ট ছিল, যদি ক্লিয়ার করতে পারতেন দেখা যাক। সুন্দর মারতে চেয়েছিলেন চান্স, কিন্তু হলো না। করে যাবো হাত দিয়ে
ছিলেন তো বলো না করলেন হালিম ভাই তার গেমের সুযোগ আছে তিনি সেমিফাইনালে পৌঁছানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এইদিকে ইমরান ভাইও চেষ্টা করছেন গেম দিয়ে সেমিফাইনালে পৌঁছানোর জন্য দেখি আজকে কে বিজয়ী হয় তবে বোর্ডের পয়েন্ট অনুযায়ী হালিম ভাই এগিয়ে আছেন শেষ পর্যন্ত দেখা এবং রেটটি কভার করে তাকানোর সময় নেই ইমরান ভাইকে কঠিন খেলে এই গেমটিও তার চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে দেখা যাক তিনি কতটুকু এগোতে পারে খেলার সাথে যেটি ফেভার দরকার সেই ফেভারটি হালিম ভাই করলো গুটি তার পক্ষে চলে গেল গুটি যাওয়ার কথা ছিল না যাই হোক ফেভার খেলার একটা অংশ ছিল না গুটি নিচে তাই মিস হয়ে গেল যাই হোক গেমের সম্ভাবনা আছে আমাদের হালিম ভাই খেলাতে তো আর দুইজন জিতবে না যে কোনো একজনই জিতবে যাই হোক তৃতীয় দর্শক মন্ডলী দুইজনই অত্যন্ত ভালো খেলে থাকেন
হার জিত থাকবেই, মন খারাপ করার কিছু নেই। যাই হোক, হালিম ভাই আজকের খেলায় বিজয় হয়েছে, তো মিডিয়ার পক্ষ থেকে যদি দুটি কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে খেলাধুলা করি ভালোবাসা সঙ্গে, যে কচি ভাই আছে আমাদের বড় ভাই, তার জন্য আমরা এখানে আসি খেলাধুলা করতে। আমাদের ফেভারিট প্লেয়ার কচি ভাই, আর কি বলবো, ভাইও ভালো খেলে, আজকে খেলা হয় নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এইভাবে বড় ছোট সবাইকে নিয়ে যেন পরিবারের মতো থাকতে পারি, আমার একটাই কথা, আপনারা সেই সুযোগটা তৈরি করে দেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং কালকে সেমিফাইনাল খেলার দেখার জন্য বিকেএম মিডিয়াতেই থাকুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।